জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কারার ওই লোহা কপাট গানের রিমেক করে বিতর্কের মুখে পড়েছেন ভারতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক এ আর রহমান। অস্কার জয়ী এই তারকার বিরুদ্ধে উঠেছে সঙ্গীতটির সুর বিকৃতি করার অভিযোগ, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঝড় বইছে। এবার সেই স্রোতেই গা ভাসালেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। নিজের গলায় গাওয়া গান নিয়ে প্রশ্ন উঠলেও এ আর রহমানের বেলায় কেন তার সমালোচনা চুপ করে আসেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। হিরো আলম বলেন, আমি কিছু করলেই দোষ, আমার গান করা নিয়ে প্রশ্ন তোলা হয় বারবার। আমি গান গাইলে নাকি দেশের মান সম্মান চলে যায়, এমনকি গান গাওয়ার কারণে আমাকে মুচলেকা পর্যন্ত দিতে হয়েছে। আমি গান করলে যারা নানা রকম কথা বলেন তারা আজ কোথায়? আজকে এ আর রহমানের রিমেক গান করার ওই লৌহ কপাট নিয়ে কেন কথা বলছেন না?